বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলছেন প্রধানমন্ত্রী। বিজয় সারণীতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন। বুথে কেউ একের পর এক সিল মারলে সে দায়, কমিশনের বললেন সিইসি। নির্বিঘ্নে ভোট নিশ্চিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে, এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বিজয় সারণীতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমগ্র শিল্পকর্মটির মাঝখানে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য, জাতির পিতার এই ভাস্কর্যটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবস প্যারেডে প্রদর্শিত হয়। এছাড়াও সাতটি প্রাচীর দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নির্দেশ করে। প্রধানমন্ত্রী বলেন, সর্বক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে সরকার। গত 15 বছর ধরে বাংলাদেশ বদলে যাওয়া একটি দেশ, এই অগ্রগতি ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ধন সম্পদ নয়, শিক্ষাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকে শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে উল্লেখ করেন তিনি। দেশের মানুষ, প্রায় 98% মানুষ, বিশেষ করে শিশুরা আজকে স্কুলে যেতে পারে। গ্রাম পর্যায় পর্যন্ত সেইভাবে স্কুল করে সেই সুবিধা করে দিয়েছি, বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, যেন কেউ বাদ না যায়। মায়ের নামে সরাসরি প্রাইমারি, যারা দরিদ্র মা তাদেরকে আমি বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে। এখন তো সকলের হাতে মোবাইল ফোনও দিয়ে দিয়েছি, তারপরে ব্যাংকিং সুবিধা দিয়েছে। এভাবেই কিন্তু আমরা উদ্বুদ্ধ করছি, বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। শহীদ নূর হোসেন দিবস আজ, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। সকালে রাজধানীর জিও পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, বিএনপি চোরাগুপ্তা হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জানান, প্রতিরোধে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। শ্রদ্ধা জানান নূর হোসেনের পরিবারের সদস্যরাও। নূর হোসেন চত্বরে শহীদ নূর হোসেনের একটি ম্যুরাল স্থাপনের দাবি জানান তার স্বজনরা। 1987 সালের 10 নভেম্বর আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের ঢাকা অবরোধ কর্মসূচিতে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে বুলেটবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। এরপর থেকে প্রতিবছর 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস বা গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে আমাদের দেশে হয়ে আসছে। গণতন্ত্র একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে, আজকে আন্দোলন করছে, আন্দোলনে জনসম্পৃক্তির অভাবে ব্যর্থতার এই আন্দোলন তারা চোরাগুপ্তা হামলার দিকে নিয়ে গেছে। এখন তাদের আন্দোলন চোরাগুপ্তা হামলা, চোরাগুপ্তা হামলা চালিয়ে তারা বর্তমান সরকারকে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, পণ্ড করতে চায়। এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বে আজকে বিরোধী দলের আন্দোলনের প্রধান লক্ষ্য। ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনে সকালে প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এই নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে মাতোয়ারা পুরো দেশ, বিদেশি পর্যবেক্ষকরাও আসবেন এই নির্বাচন পর্যবেক্ষণে। নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করতে চায় কমিশন। সিইসি আরও বলেন, ইসি সচিবের বাইরে যদি প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব থাকে আর ভেতরে কেউ একের পর এক সিল মারতে থাকে তাহলে কমিশনের অদক্ষতা প্রমাণিত হবে।
এবং সাধারণ মতো নির্বাচন করেছে, সেখানে আমরা প্রশাসন এবং সহকর্মী কর্মকর্তা বৃন্দ ইলেকশন, আমাদের মূল চাওয়াটা হচ্ছে যারা ভোটার বা ভোটার সাধারণ, তাদের ভোটাধিকার প্রয়োগের যে স্বাধীনতা সেটা যেন ব্যাহত না হয়, ভোটাররা ভোট দিতে যেন পারে। মিডিয়া বলেছেন আজকাল যে ক্যামেরা আছে এটা কিন্তু তুলে ফেলবে, যে ওরা এসে কী বলছেন, এবং ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন, ভিতরে প্রবেশ করেছেন, ভোট দিয়ে বেরিয়ে আসছেন, আর ভিতরে যদি সিলমারা হতে থাকে কেউ না কেউ হয়তো তুলে ফেলবেন, এবং সেটা যখন প্রচারিত হয়ে যাবে তখন আমাদের যে এমনকি নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। ধন্যবাদ সবাইকে।